see, the woman is the largest part of our workforce. So unfortunately, we did not see lateral movement for the women. So a lot of the supervisors are all men. So we wanted the women to have a good balance in the management chain as well. IFC designed the Work Progression and Productivity Toolkit training to address a gap in the market. The objective is to equip female sewing operators with the skills they need to become supervisors and lead lines. এই ট্রেনিংটা করার আগে ইনপুট আউটপুটের হিসাব লাইনের ব্যালেন্স সম্পর্কে জানতাম না লাইনের যে নিয়ম কানুনগুলো আছে সুপারভাইজারের দায়িত্ব কর্তব্য কি কি এগুলো সম্পর্কে জানতাম না তখন একটা অপারেটর যদি কাজের হিসাব করতে বলতো আমরা যে আমি এই জায়গা কত বিস্কুট কাজ করতে পারবো কি করতে পারবো আমি বলতে পারতাম না তারপর কাটিং থেকে কিভাবে কাজটা আসে ওইটাও বলতে পারতাম না ওর কত পিস কাজ করা লাগবে ওইটাও বলতে পারতাম না এই ট্রেনিং থেকে ট্রেনিংটা নেওয়ার পর নিজেকে অনেক ভালো লাগতেছে যে আমার মনে একটা আশা জাগতেছে যে না আমি ভবিষ্যতে আরও প্রতিষ্ঠিত হতে পারবো লাইনচিফ হতে পারবো এটাই আমার আশা সবারই তো ইচ্ছা আছে উপরে ওঠা আমি আস্তে আস্তে মনে করেন এখন বর্তমানে সুপারভাইজার আছি ভবিষ্যতে লাইনচিফ হবো তারপরে পিএম তারপর পিএম Our impact evaluation shows an average 5% efficiency increase on the lines where the trainees became supervisors, and that's really significant. It also shows that when factories change their behavior and promote women, it translates into business benefits for everyone. The other most important thing is the confidence, which reflects in their body language, which reflects in their face, which reflects the way they talk also. And it's very important to have a good level of communication between the workers and the mid-level. আমার স্বামী আমার এনে অনেক গর্ব করে কারণ তুমি একটা মেয়ে হয়ে কীভাবে 15-16 হাজার টাকা ইনকাম করো এটাই তো আমার অনেক গর্ব ইউ লাইনের যে একটা মেয়ে দাঁড়াইছে ওরা তো আমাদের দেখেই ও উৎসাহিত হয়েছে কারণ ও যখন একজন হয়েছে ওর দেখা আরেকজন হবে এভাবেই আস্তে আস্তে বাড়বে ওরা স্টার্ট করছে ওয়ার্কার থেকে লাইন চিফ হবে সুপারভাইজার হবে ইনচার্জ হবে পিএম হবে একদম টপ লেভেল